ফিলিস্তিনিদের ঐতিহাসিক একটি মসজিদকে বার ও পার্টি সেন্টারে রূপান্তর করেছে ইসরায়েল। আল আহমার নামের ওই ঐতিহাসিক মসজিদকে ইসরায়েলের সাফেদ মিউনিসিপ্যালিটি কর্তৃপক্ষ বার ও বিয়ের পার্টি সেন্টারে রূপান্তর করেছে। মসজিদটি আরব শহরের অন্যতম ঐতিহাসিক শহর। 1948 সালে ইসরায়েলিরা ওই এলাকা দখল নেয়। মসজিদটি ভবনটিতে প্রথমে একটি ইহুদি স্কুল ছিল, পরে সেখানে লিকুদ পার্টির নির্বাচনী ক্যাম্পেইন অফিস খোলা হয়। এরপর সেখানে কাপড়ের গুদাম এবং সর্বশেষ সেখানে নাইট ক্লাব স্থাপন করা হয়। লন্ডন ভিত্তিক গণমাধ্যম জানিয়েছে, মসজিদটি বারে রূপান্তরের পাশাপাশি সেটির নাম আল আহমার থেকে খান আল আহমার করা হয়েছে। সাফেদ ও তাবেরিয়াস ইসলামিক এন্ডোমেন্টের সচিব খায়ের তাবারি বলেছেন, তিনি বিষয়টি নিয়ে নাজারাতের আদালতে মামলা করার চিন্তাভাবনা করছে। ভবনটি যে মসজিদের সে ব্যাপারে তথ্য প্রমাণ রয়েছে। খবরে আরও বলা হয়, সাফেদে একসময় 12,000 ফিলিস্তিনির বসবাস ছিল। 1948 সালে তাদের জোর করে বের করে দেওয়া হয়। তাবারি বলেন, মসজিদের ওই ভবনটিতে এখন সব কিছুই চলে, শুধু মুসলমানদের নামাজ আদায় করতে দেওয়া হয় না।